এই মুহূর্তে আবহাওয়া থেকে বড় গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত হবে সেটা আপনাদের দেখাবো এর পাশাপাশি ইতিমধ্যে ঘূর্ণিঝড় মিথিলি বাংলাদেশ অতিক্রম করে ত্রিপুরার ওপর দিয়ে এটা উত্তর পূর্ব দিকে চলে গেছে এবং গভীর নিম্নচাপ অবস্থায় রয়েছে অনেকে জিজ্ঞেস করেছেন উত্তর পূর্ব ভারত থেকে সেখানে যে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া চলছে সেটা কবে কমবে তো আঠেরো তারিখেই এর প্রকোপ কিন্তু কমে যাবে মৎস্যজীবীদের সতর্কতাও আঠেরো তারিখ থেকেই উঠে যাচ্ছে এমনটা জানান দিয়েছে দেখে নেব একবার আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কী লেখা রয়েছে সেটা দেখিয়ে দেব দেখতে থাকুন ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু লম্বা প্রভাব দেখায়নি একদিনের মধ্যেই ব্যাপারটাকে শেষ করে দিয়ে কিন্তু সেটা অনেকটা তাড়াতাড়ি সরে গেছে কিভাবে এগিয়ে এগিয়েছে সেই পথটা একবার দেখিয়ে দেব যারা বাংলাদেশ থেকে দেখেছেন অবশ্যই জানাবেন আপনার এলাকাতে ঝড় বৃষ্টি কেমন পেয়েছেন কোনো ক্ষয়ক্ষতির যদি খবর আপনার কাছে থাকে সেটা কিন্তু কমেন্টে উল্লেখ করবেন পশ্চিমবঙ্গে চাষি ভাইদের বিরাট একটা কিন্তু ক্ষতির মুখ থেকে বাঁচা হলো আর কি যে এটার প্রভাব ভালোভাবে পড়েনি না হলে পাকা ধান এবং আলু চাষ এই সমস্ত বিষয়ে কিন্তু একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে যেত কিন্তু সেটা শেষ মুহূর্তে বাংলাদেশে গিয়ে সেখানেও কিন্তু অনেকটা বৃষ্টিপাত ঘটিয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখানে কিন্তু তাপমাত্রা এবারে নামবে এমনটা রয়েছে তো কী হতে চলেছে আমাদের দেখাবো আবার কি কোনো সিস্টেম আসবে নিম্নচাপ বা কিছু হবে নাকি কি আমরা দেখবো ভিডিওতে তাই ভিডিও রেখে মনোযোগ সহকারে দেখুন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করে দিন যদি শেয়ার করার মনে হয় শেয়ার করে দেবেন এবং সঠিক গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে দেখার জন্য শীতকালীন আপডেট এবং বর্ষা মাঝে মাঝে বর্ষার আপডেট এবং বৃষ্টিপাত কখনো আসবে কিনা ঝঞ্ঝার কি উৎপত্তি কীরকম উপদ্রব হতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর সমস্ত বিষয়গুলো নিয়মিত জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি উপকৃত হবেন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে নিই একবার আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট তারপর এখানে ফেরত আসছি এবং তারপর দেখাচ্ছি উইন্ডো থেকে যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত হবে সেটা কেমন হতে পারে হালকা না একটু মোটামুটি নাকি আবার বেশি করে হবে কোন দিক দিয়ে বৃষ্টিপাত ঢুকবে সেটাও এখানে দেখাবো এবং তাপমাত্রাও লাস্টে একবার দেখে নেব তো বন্ধুরা প্রথমে আমরা একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে সাইক্লোনিক স্টর্ম মিথিলি অর্থাৎ ঘূর্ণিঝড় মিথিলি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ অতিক্রম করে গেছে খেপু পাড়ার কাজ দিয়ে সকাল নটা থেকে একটার মধ্যে অর্থাৎ যেটা আমাদের আগেই বলেছিলাম যে সকালবেলাতেই কিন্তু তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল তারা বলছিলেন রাতে তারপর জানিয়েছিলেন দুপুর থেকে সন্ধ্যা এখন কিন্তু একদম যে বেলার পর থেকেই কিন্তু যেটা আচড়ে পড়ার কথা বলেছিলাম সেরকমই কিন্তু বলে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন এবং আচড়ে পড়ার সময় তার গতিবেগটাও কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড় হিসাবেই ছিল আর কি ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যেই হয়তো ছিল এরকম ব্যাপার এখন ষাট থেকে সত্তর লেখা রয়েছে তো ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেটা ডিপ ডিপ্রেশন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মিজোরামের কাছে কাছে চলে গেছে এবং সেখানে আরও শক্তি ক্ষয় হচ্ছে আর কি ধীরে ধীরে আঠেরো তারিখ সকালের মধ্যেই তার প্রভাব হয়তো কেটে যাবে মৎস্যজীবীদের যে সতর্কতা ছিল সেটা হয়তো দেখে নিচ্ছি কি রয়েছে এখানে যে পথটা যেটা ছিল একটু দেখে দিই দেখুন এইভাবে এগিয়ে গেছে তার যে অতিক্রম করেছে এইভাবে শুরু হয়েছিল চোদ্দ তারিখ সেই চোদ্দ তারিখ থেকে পনেরো ষোলো দিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম বঙ্গোপ এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ধীরে ধীরে পাঁক নিতে থাকে এবং একটু করে বেঁকে 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 হঠাৎ করে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে যখন আসে এই জায়গাতে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর এখানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যায় এবং সাধারণ মাত্রার একটা ঘূর্ণিঝড়ে হয়ে হয়ে কিন্তু একদম বাংলাদেশে দেখুন খুলনা বিভাগে যেখান থেকে বলেছিল যে মঙ্গলা থেকে খেপুপাড়া সেই খেপুপাড়ার পাড়ার একদম কলাপাড়া যে এই যে পাশ দিয়ে কিন্তু এটা এইভাবেই দেখুন ঘূর্ণিঝড় হিসাবেই কিন্তু ল্যান্ডফল করে যায় এবং এতটা পর্যন্ত ঘূর্ণিঝড় হিসাবে আসে এবং এই পর্যন্ত এখানে ত্রিপুরার ওপরে চলে যায় তাই ত্রিপুরাতে অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে অনেকে জানিয়েছেন যে হাওয়ার গতিবেগ বাড়ছিল বৃষ্টি বাড়ছে তো এরকমভাবে এটা কিন্তু এতটা চলে যায় দক্ষিণ আসামের দিক পর্যন্ত এগিয়েই গেছে এটা ছিল আর কি ঘূর্ণিঝড় মিথিলির গতিপথ এর এরপরের ঘূর্ণিঝড় কিভাবে কি আসবে সেগুলিও আমরা খবর পেলে অবশ্যই জানাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটটা প্রকাশ করেছে সতেরো তারিখ সন্ধ্যাবেলাতে এখানে কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে এখন শুকনো আবহাওয়া চলবে তবে সিকিমে একুশ তারিখের দিকে একটু বৃষ্টিপাত ঢুকতে পারে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন যেটা রয়েছে যে আঠেরো এবং উনিশ তারিখ শুকনো আবহাওয়া থাকলেও কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশের মধ্যে কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাতটা কিন্তু ভেরি লাইট টু লাইট রেন তার মানে খুবই হালকা টাইপের একটা বৃষ্টিপাত তাও দু একটি জায়গা করে আসতে পারে ভয়ের কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না এই আপডেটটা দেখে এগুলোর সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার মানে মোটামুটি যেখানে চারটে থেকে পাঁচটি জেলাতে তার মানে উপকূলবর্তী জেলাতে সম্ভবত এই হালকা বৃষ্টিপাত হতে পারে ভয়ের কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকতে পারে তার মানে তাপমাত্রা কিন্তু আমাদের পশ্চিম দিকে যে জেলা রয়েছে সেখানে কিন্তু কমবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়া থাকবে জানাচ্ছে উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া থাকবে কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে ওই একই দিনে কুড়ি থেকে একুশের মধ্যে এমনটা দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত থাকছে তাপমাত্রায় কিছু পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর যে চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু তাপমাত্রা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এক থেকে দু ডিগ্রি কিন্তু ফল হবে দেখুন এখানে ফল বাই ওয়ান টু টু ডিগ্রি দু থেকে তিন দিনের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এরকম থাকবে তবে বাকি জায়গার আবহাওয়াতে রাতে তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী পাঁচ দিনে এমনটা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দেখে কিছু আছে কি না সতর্কতা কিছু নেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটু বাড়ি বৃষ্টিপাত থাকবে এবারে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা দেওয়া ছিল ষোলো থেকে আঠেরো তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের জন্য যে সতর্কতা ছিল সেখানে কিন্তু আবারও বলছে ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু দি সিট টিল মর্নিং এইটিন নভেম্বর অর্থাৎ আঠেরো তারিখ সকাল পর্যন্ত এই সতর্কতা রয়েছে আঠেরো তারিখ সকালের পর থেকে মৎস্যজীবীদের সতর্কতা উঠে গেল এটা মৎস্যজীবীদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এখন এই মুহুর্তে আর কোনো মানে সতর্কতা নেই এমনটা জানা যাচ্ছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানেও কোনো সতর্কতা নেই এটা জানিয়ে দেওয়া হলে এবারে উইন্ডে থেকে আমরা দেখব বৃষ্টিপাত কোন দিক দিয়ে কীভাবে আসবে এবং আর কোনো সিস্টেম আসছে কি না এবং তারপরে আর একটু লাস্টে দেখে নেব তাপমাত্রা তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মিধিলি কিন্তু অনেকটা শক্তি ক্ষয় করে করে উত্তর পূর্ব দিকে সরে গেছে এর ফলে যে বৃষ্টিপাতগুলো ছিল সেটা আমাদের দেখায় যে অনেকে জিজ্ঞেস করেছেন ওখান থেকে যে বৃষ্টিপাত আর হবে কি না তো যেটা বৃষ্টিপাত যেভাবে এসেছিলো আর কি দেখুন এইভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু ঘটাতে ঘটাতে এটা চলে যায় ডান দিক দিয়ে এইভাবে বাংলাদেশের উপর দিয়ে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত এগিয়ে যায় এবং ধীরে ধীরে এটা কিন্তু আঠেরো তারিখ সকালবেলার পর থেকেই কিন্তু অনেকটাই শক্তি ক্ষয় করে একদম এখানে হালকা মেঘলা মেঘলা হয়তো থাকবে দুপুরের পর থেকে মোটামুটি পরিষ্কার দেবে আগে দিকে রোদ ঝর্মাল আকাশ হয়তো হয়ে যাচ্ছে এরকম ব্যাপার থাকছে এর এরপরে কি হবে আমরা একটু দেখে নিই এরপরে কোনো সিস্টেম আসছে কিনা যেটা একুশ এবং বাইশ তারিখের দিকে হয়তো বৃষ্টিপাতের কথা বলছে এখন কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে শুকনো হাওয়ায় আসবে তার মানে তাপমাত্রা তো কমবে এবারে একটু দেখানোর চেষ্টা করি যে দেখি বঙ্গোপসাগরে কোনো গোল কিছু হচ্ছে কি না দেখুন কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি একটু গোল হালকা হচ্ছে আর কি কিন্তু সেখানে বড় কোনো ব্যাপার ঘূর্ণাবর্ত টাইপে দেখা যাচ্ছে না একটুখানি দমকা ঝোড়ো হাওয়া টাইপ এই অন্ধ্রপ্রদেশ থেকে ভুবনেশ্বর পর্যন্ত দেখা যাচ্ছে এখানে একটু হাওয়া ঝোড়ো হাওয়া থাকবে দমকা ঝোড়ো হাওয়া এছাড়া তো কিছু দেখা যাচ্ছে না যে বড়ো কিছু ব্যাপার হচ্ছে তাহলে বৃষ্টিটা হবে কি না দেখে নিচ্ছি ওটাতে বৃষ্টিপাত থাকবে ওইখানগুলোতে কিন্তু তার প্রভাব কি আমাদের বাংলাতে পড়বে যেটা বলেছে যে লাইট টু ভেরি ভেরি লাইট টু লাইট রেন যেটা বলেছে এরপরে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখান থেকে তো পুবালি হাওয়া একটা থাকবে আর আরব সাগরেও সেরকম কিছু বড়ো কিছু দেখা যাচ্ছে না এবারে বৃষ্টিপাতটা একবার দেখানোর চেষ্টা করি দেখি মেঘলা মেঘ মানে একটা মেঘটা দেখে নিই মেঘটা দেখি হবে কিনা কবে বলেছে না কুড়ি থেকে একুশ কুড়ি থেকে একুশের মধ্যে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে একটু করে মেঘলা মেঘলা হবে লা ভেরি লাইট টু লাইট ড্রেন এই পশ্চিম পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে সাইড এবং ঝাড়গ্রাম বলেছে তার মানে এই এলাকাগুলির মধ্যে একটু মেঘলা হবে মনে হচ্ছে এখানে পূর্বভাস পাওয়া যাচ্ছে কুড়ি থেকে একুশ দেখি হ্যাঁ এইখানে একটু হতে পারে এই যে খড়গপুর উপর দিয়ে কলকাতার উপর দিয়ে কিছুটা খুলনা বিভাগের এই নিচের দিক পর্যন্ত একটু মেঘলা মনে হচ্ছে হবে দেখুন ভালো করে বাকি অংশে সেরকম কিছু নেই এটা এই যে নিচের দিকে দেখুন এখানে কিন্তু একটু জোরালো বৃষ্টিপাত থাকছে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে এখানে বেশি মেঘ এখানে একটু কম কম মেঘ থাকছে তো বাইশ তারিখের দিকে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি একুশ থেকে বাইশ তো এখানে কিন্তু মেঘটা একটু কমের দিকে দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে বেশি থাকছে তো এবারে এইটা যে মেঘলা মেঘলা হচ্ছে এই যে এই ব্যাপারটা এতে বৃষ্টিপাত কতটা হবে বৃষ্টিপাত বেশি রয়েছে এইগুলোতে ভারী মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এই যে দেখুন এতটা এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে কিছুটা উপকূলবর্তী এলাকাতে পৌঁছোতে পারে দেখি দুপুরের পর মানে কখন হবে না যদি তো দুপুরের দিকে কুড়ি তারিখে দেখা যাচ্ছে যে জলেশ্বর হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি এখানে গঙ্গাসাগর ফেসারগঞ্জ এখানে দীঘাম মন্দারমণি এই যে এলাকা রয়েছে এইগুলোতে বেলদা কিছুটা হোলদিয়া বাড়ি উপরের দিক পর্যন্ত মেঘলা মানে হালকা বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু ব্যাপক কোনো ভয় চাষিদের কোনো ভয় নেই দেখুন এই যে এরকম করে একটা বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু এলাকাতে ঝাড়গ্রামের দিক আশেপাশে যেতে পারে গোপীবল্লব ঝাড়গ্রাম দেখা যাচ্ছে বালিচক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খড়দা পর্যন্ত দেখুন এখানে কোনো বর্জ্য বিদ্যুতের সাইনও নেই তাই খুবই হালকা টাইপের একটু বৃষ্টি হতে পারে যদি হয় আর কি তো এরকমভাবে কুড়ি থেকে একুশের মধ্যে এই কিছু কিছু এলাকা দেখা যাচ্ছে এখানে আরামবাগ কিছুটা নদীয়া পর্যন্ত দেখা যাচ্ছে তো এখানে তার মানে একটু বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে হতে পারে একটু মাঝারি টাইপের বৃষ্টিপাত হয়তো মেদিনীপুর সাইডে আসতে পারে কারণ এইগুলোতে যে একটু বেশি করে রয়েছে এই যে এইটার প্রভাব দেখা যাচ্ছে যে জলেশ্বরের আশপাশে মানে একটু মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে বেলদা কাছাকাছি যে এলাকাগুলোতে একটু বৃষ্টিপাত বা তুলনামূলক একটুখানি হালকা বৃষ্টি বেশি থাকতে পারে বাকি অংশে তুলনামূলক অনেকটাই কম একটুখানি এই যে একুশ তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে একটু বর্জ্যকর মেঘ হতে পারে এবং এইটা কিন্তু এই সবং পিংলা ময়না ভগবানপুর বাজকুল এই যে এলাকা রয়েছে দেখুন এগারো মতো মিলিমিটার দেখা যাচ্ছে মহিষাদল তমলু কোলাঘাট বনগা বাগনান রয়েছে আমতা জংলাপাড়া মাসার সিঙ্গুর পান্ডুয়া চাকদা রানাঘাট সান্দ এই এলাকার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত একটু তার মানে কুড়ি একুশ এবং কিছুটা বাংলাদেশেও অল্প স্বল্প একটু মেঘলা মেঘলা হতে পারে এলাকা কিন্তু বড় কোনো ব্যাপার নেই তবে পরিবর্তন হলে পরের আপডেটটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই একটু নজর রাখবেন বৃষ্টিটা কতটা কি হতে পারে আপাতত হালকা লাইট বৃষ্টিপাতেই কথা জানা যাচ্ছে আর বঙ্গোপসাগরের কোনো সিস্টেম নেই দেখলাম তাহলে এবারে তাপমাত্রা কী পরিবর্তন হবে সেটা দেখব তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি নামবে রাতের তাপমাত্রা পুরুলিয়ার দিকে আমরা ক্লিক করলে ব্যাপারটা বুঝতে পারবো কেমন পশ্চিমের দিকে ঠান্ডাটা আসছে তো ইতিমধ্যে উনিশ ডিগ্রি নামবে এবং সেই উনিশ ডিগ্রি উনিশ তারিখের মধ্যে চলে আসছে সতেরো ডিগ্রিতে ডাউন হবে এবং সতেরো ডিগ্রি করেই থাকবে তাহলে এক থেকে দু ডিগ্রি যেটা বলছে সেরকমই দেখা যাচ্ছে একুশ তারিখ পর্যন্ত ওই থাকবে আর বাইশ তারিখের দিকে ওই রকমই থাকবে তেইশ তারিখ থেকে তাপমাত্রা কিন্তু এখানে তিন ডিগ্রি আরও নেমে গিয়ে পনেরো ডিগ্রি তলায় চলে আসতে পারে এবং চোদ্দো থেকে পনেরো মধ্যে তাপ এখানে কিন্তু শীতের মতো অনুভূতি হবে দেখুন তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকবে পশ্চিমের দিকে পুরুলিয়া সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে এটা কলকাতা দিকে কতটা আসবে একবার দেখে নিচ্ছি দেখে নিন এই দিকটাতে উপকূলবর্তী এবং এইখানে যে এলাকা রয়েছে আমরা কলকাতা থেকে ক্লিক করলে ব্যাপারটা বোঝা যাবে কলকাতাতে ক্লিক করলাম এখন একটু আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে এখানে মোটামুটি কুড়ি থেকে একুশ এখানে উনিশ ডিগ্রি পর্যন্ত থাকবে আর একটু একুশ তারিখের দিকে এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাতে কিন্তু বৃষ্টিপাত দেখালো না কারণ উপকূলবর্তী এলাকাতে একটু কলকাতার আশেপাশেও বেশ একুশ থেকে কুড়ি থেকে একুশের বা বাইশের মধ্যে বৃষ্টিপাত একটু আসতে পারে দেখা যাচ্ছে এই সময়তে তাপমাত্রাটা তো একটা নামবে না আবার একটুখানি বৃদ্ধি হবে বাইশ তারিখের পর তেইশ তারিখ থেকে এখানেও তাপমাত্রা কিন্তু ষোলো থেকে পনেরো কাছাকাছি চলা আসবে ষোলো সতেরো পনেরো এই তিনটে ডিগ্রির মধ্যে কোন একটা তাপমাত্রা কিন্তু ধারণ করবে এইখানে সুতরাং বুঝতেই পারছেন যে এরকম ব্যাপার আর উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বড় কোনো ব্যাপার নেই শুকনো শুকনোই থাকবে তাপমাত্রা কতটা হতে পারে দেখে নিচ্ছি উনিশ ডিগ্রি সতেরো ডিগ্রিতে নেমে যাবে উনিশ তারিখের মধ্যে সর্বনিম্ন সতেরো এবং একুশ তারিখের দিকে ষোলো থেকে সতেরোর কাছাকাছি চলে আসবে ওই রকমই থাকবে আর সর্বোচ্চ হতে পারে ওই ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মধ্যেই ঘোরাফেরা করবে সুতরাং খুব যে শীত না একটু শীত শীত আমেজ হবে এমনটাই রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং মাঝখানেও এরকমই থাকবে বলে মনে হচ্ছে বড় কোনো ব্যাপার নেই আপাতত কোনো সিস্টেম জানিয়ে দেবো ধন্যবাদ